ओम शांति। आज के तारीख हलो 8 এপ্রিল 2021। प्रात मुरली। ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेछेन, मिष्टि बाच्चारा तोमादेरके फुलेर मतो हये सबाइके सुख प्रदान करते हबे। फुलेर मतो बाच्चादेर मुख थेके रत्नई बेर हबे। तो बाबा बोलेछेन आमादेरके फुलेर मतो सबाइके सुख प्रदान करते हबे आर फुलेर मतो बाच्चादेर मुख थेके शुधु बाबार ज्ञान रत्नई बेर हबे, अन्य कोनो फालतू कथा नय। प्रश्न, जेसब बाच्चारा फुलेर मतो होच्छे तादेर जन्नो भगवान एमन कोन शिक्षा दिच्छेन जार द्वारा तारा सर्वदा सुगन्धित हुए थाकबे? उत्तर, आमार फुलेर मतो बाच्चारा तुम्रा निजेर अंतरे देखो जे आमार मध्ये कोन आशुरिक खराब गुणेर काटा नेई। तो जदि निजेर अंतरे कोनो काटा थाके तबे अन्येर खराब गुणके जेमन घृणा करो, सेरकम जदि निजेर खराब गुणगुलोके घृणा करो तबे सेई काटा बेरिये जाबे। निजेर दिके ताकिये देखो, मन बाणी किंबा कर्मेर द्वारा एमन कोनो विकर्म होच्छे ना तो जार जन्य दंड भोग करते हबे। तो बाबा बोलेछेन आमरा अन्येर खराब गुणगुलोके जेरकम देखी सेटा आमादेर भालो लागे ना, ठीक सेरकम आमादेर निजेर मध्येओ तो अनेक खराब गुण आछे। से खराब गुणगुलोके जदि आमरा देखी, खराब गुणगुलोके जदि आमरा घृणा करी, तबेई आमादेर मध्ये जे खराब गुण सेगुलो आमादेर थेके बेरिये जाबे। आर आमादेर मन बाणी कर्मेर द्वारा एमन कोनो आमरा विकर्म करबो ना जार सजा आमादेर दंड भोग करते हबे। ओम शांति। আত্মারূপী বাচ্চাদেরকে আত্মিক পিতা বসে থেকে বোঝাচ্ছেন, এখন এটা রাবণ রাজ্য হওয়ার জন্য সব মানুষই দেহের অভিমানে রয়েছে। তো বাবা বলেছেন এটা হলো রাবণের রাজ্য, আর এই রাবণ রাজ্য হওয়ার কারণে সবাইকে আছে দেহ অভিমানে, তাই ওদেরকে জঙ্গলি কাটা বলা হয়। এই সব কথা কে বোঝাচ্ছেন? অসীম জগতের পিতা, যিনি এখন কাটাদেরকে ফুল বানিয়ে দিচ্ছেন। মায়া এমনই যে কোনো ক্ষেত্রে ফুল হতেও পুনরায় কাটা বানিয়ে দেয়। তো বাবার এই জ্ঞানে চলতে চলতে অনেক সুন্দর তাদের সংস্কার হয়ে যায়, ফুলের মতো হয়ে যায়। কিন্তু মায়া এমন জিনিস যে আবার আগের মতো কাটা বানিয়ে দেয়, এটাকে কাটার জঙ্গল বলা হয়। তো কলিযুগ হচ্ছে কাটার জঙ্গল, আর সত্যযুগকে বাবা বলে ফুলের বাগিচা, ফুলের গার্ডেন। এখানে অনেক রকমের পশুর মতো মানুষ থাকে। তো বাবা বলছে এখানে মানুষ কার মতো? পশুর মতো হয়ে গেছে। আসলে ওরাও মানুষ, কিন্তু পরস্পরের সঙ্গে পশুর মতো লড়াই ঝগড়া করে। প্রত্যেক বাড়িতে ঝগড়া লেগেই থাকে। এজন্য একটা গান আছে বাবার গান, লড়না মরনা নিদ্রা ভোজন নারী পশু মে এক সমান। যে লড়াই ঝগড়া নিদ্রা ভোজন করবে আর তাদেরকে পশুর সাথেই তুলনা করা হয়েছে। এটা গোটা দুনিয়াটাই একটা বিশাল বড় বিশ্বের সমুদ্র, যেখানে মানুষ কেবল ধাক্কাই খাচ্ছে। এই দুনিয়াটাকেই পতিত এবং দুর্নীতির দুনিয়া বলা হয়। তোমরা এখন কাটার থেকে ফুল হচ্ছ, বাবাকে বাগানের মালিকও বলা হয়। বাবা বসে থেকে বোঝাচ্ছেন, গীতাতে জ্ঞানের কথা লেখা আছে আর ভাগবতে মানুষের আচরণ সম্বন্ধে লেখা আছে। কত কিছুই না লিখে দিয়েছে, সত্যযুগে কি এরকম বলা হবে? সত্যযুগ তো ফুলের বাগান, তোমরা এখন ফুলের মতো হচ্ছ। ফুল হওয়ার পরেও পুনরায় কাটা হয়ে যায়। আজকে হয়তো ভালোভাবে চলছে, কিন্তু হঠাৎ মায়াবী তুফান এসে যায়। দেখতে দেখতে মায়া তার কি হাল করে দেয়। বাবা বলছেন, আমি তোমাদেরকে বিশ্বের মালিক বানাচ্ছি। ভারতবাসীদেরকে তিনি বলছেন, তোমরাই বিশ্বের মালিক ছিলে। এই তো কালকের কথা,
লক্ষ্মী নারায়ণের রাজত্ব ছিল, হিরে মানিকের মহল ছিল, সেটা কি গার্ডেন অফ আল্লাহ বলা হয়। এখানে এখন জঙ্গল আছে, আবার এখানে বাগান হবে। ভারতের একসময় স্বর্গ ছিল, সেখানে কেবল ফুল আর ফুল ছিল। বাবাই ফুলের বাগান তৈরি করেন, ফুল হতে হতেও খারাপ সঙ্গে পড়ে খারাপ হয়ে যায়। তো বাবা বলছে বাবারই জ্ঞানে আসে, ফুল হতে হতে আবার খারাপ সঙ্গে পড়ে খারাপ হয়ে যায়। বলে দেয় বাবা আমি এবার বিয়ে করব। তো বাবার জ্ঞানে চলতে চলতে অনেক কুমার কুমারীরা বলে বাবা এবার আমি বিয়ে করব। চতুর্দিকে মায়ার জাঁকজমক দেখতে পায়, এখানে তো একেবারে শান্তি, এই গোটা দুনিয়াটাই জঙ্গল, জঙ্গলে অবশ্যই আগুন লাগবে, তখন জঙ্গলবাসীরাও মারা যাবে। 5000 বছর আগে যে আগুন লেগেছিল সেটাই আবার লাগবে, এরই নাম লেখা হয়েছে মহাভারতের যুদ্ধ। পরমাণু বোমার যুদ্ধ প্রথমে যাদবদেরই মধ্যেই শুরু হয়, সেটারও গায়ন আছে, সায়েন্সের সাহায্যে মিসাইল বানিয়েছে, শাস্ত্রে অনেক কাহিনী লিখে দিয়েছে। বাবা এখন বাচ্চাদেরকে বোঝাচ্ছেন এইভাবে কারোর পেট থেকে কি মুসল বের হওয়া সম্ভব। শাস্ত্রী বলে কি পেট থেকে মুসল বার হয় আর যাদবকুলের ধ্বংস হয়ে যায়। তো বাবা বলেছেন কি পেট থেকে মুসল বার হওয়া কি সম্ভব। এখন তোমরা দেখতে পাচ্ছ যে সায়েন্সের দ্বারা কত বোমা বানাচ্ছে, দুটো বোমা ফেললেই কত শহর ধ্বংস হয়ে যাবে, কত মানুষ মারা যাবে, হয়তো লক্ষ লক্ষ মানুষ মারা যাবে। এই এত বড় জঙ্গলে কোটি কোটি মানুষ থাকে, এতে অবশ্যই আগুন লাগবে। শিব বাবা বোঝাচ্ছেন বাবা তো দয়ালু, তাকে তো সকলের কল্যাণ করতে হবে, ওরা আর কোথায় যাবে। তো বাবা বলছে বাবা হলেন দয়ালু, তাকে সকলের কল্যাণ করতে হবে, নাহলে তারা আর কোথায় যাবে। যখন দেখবে যে সত্যি সত্যি আগুন লাগছে তখন এসে বাবার শরণাপন্ন হবে। বাবা বলেছেন যে যখন দেখবে চারিদিকে আগুন লেগে গেছে তখন সবাই বাবার কাছে আসবে। বাবা সকলকে সদ্গতি প্রদান করেন, কিন্তু তিনি নিজে পুনর্জন্ম নেয় না, কিন্তু তাকে আবার সর্বব্যাপী বলে দিয়েছে। তোমরা হলে সঙ্গম যুগবাসী, তোমাদের বুদ্ধিতে এখন সমস্ত জ্ঞান রয়েছে, আত্মীয় বন্ধুদের সাথেও সম্পর্ক রাখতে হবে। তো বাবা বলেছেন আমাদের আত্মীয় স্বজনের সাথেও সম্পর্ক রাখতে হবে, ওদের মধ্যে আসুরিক গুণ আছে আর তোমাদের মধ্যে আছে দিব্য গুণ। তোমাদের কাজ হলো অন্যদেরকেও এগুলো বোঝানো, সবাইকে মন্ত্র দিতে থাকো, প্রদর্শনের মাধ্যমে তোমরা কত মানুষকে বোঝাও। এখন ভারতবাসীদের 84 জন্ম পূর্ণ হয়েছে, এখন বাবা এসেছেন মানুষ থেকে দেবতা বানানোর জন্য, অর্থাৎ নরকবাসী মানুষদেরকে স্বর্গবাসী বানানোর জন্য। দেবতারা স্বর্গে থাকে, এখন নিজের আসুরিক গুণগুলোকে ঘৃণা করা উচিত, নিজেকে দেখতে হবে যে আমার মধ্যে কি দিব্য গুণ এসেছে, আমার মধ্যে কোনো খারাপ গুণ নেই তো, মন বাণী কিংবা কর্মের দ্বারা আমি কোনো আসুরিক কর্ম করিনি তো, আমি কি কাঁটার থেকে ফুল বানানোর সেবা করছি। বাবা হলেন বাগানের মালিক আর তোমরা ব্রহ্মকুমার কুমারীরা হলে মালিক, কত রকমের মালিক থাকে, কেউ কেউ এতই আনাড়ি যে কাউকে নিজের মতো বানাতে পারে না। বাগানের মালিক তো প্রদর্শনীতে যাবেন না, মালিকরাই যাবে, এ মালিক ব্রহ্মা বাবা, যেহেতু সে বাবার সঙ্গে রয়েছেন তাই ইনিও যেতে পারবেন না। তোমরা মালিরা সার্ভিস করতে যাও, ভালো ভালো মালিকদের আমন্ত্রণ জানানো হয়, মালিদের আমন্ত্রণ জানানো হয়। বাবাও বলেন যারা অপটু তাদেরকে ডাকবে না, বাবা কারো নাম বলেন না, তবে থার্ড ক্লাস মালিও আছে, বাগানের মালিক তাকেই ভালোবাসবে যে সুন্দর সুন্দর ফুল ফুটিয়ে দেখাবে। হ্যাঁ বাবা বলছে তাদেরকে ভালোবাসবে যে সুন্দর সুন্দর ফুল ফুটিয়ে দেখাবে, তার ওপরে বাগানের মালিক খুশি হবে, তারা মুখ থেকে কেবল রত্নই বের করবে। কেউ যদি রত্নের বদলে পাথর বের করে
তবে বাবা কি বলবেন, শিবের কাছে আকন্দ ফুলও দেয়। সুতরাং কেউ কেউ এরকম হয়, তাদের চালচলন দেখো কেমন, অনেক কাটাও এখানে আসি, তারপর আবার জঙ্গলে চলে যায়। শত প্রধান হওয়ার পরিবর্তে আরও তম প্রধান হয়ে যায়, তাদের আর কি গতি হবে। বাবা বলছেন, আমি প্রথমত নিষ্কাম, দ্বিতীয়ত পরোপকারী। শিব বাবা হলে নিষ্কাম সেবাধারী, দ্বিতীয়ত বাবা পরোপকারী। যে ভারতবাসীরা আমার নিন্দা করে, আমি সেই ভারতবাসীদেরই পরোপকার করি। বাবা বলছেন, আমি এই সময়ে এসে স্বর্গ স্থাপন করি। যদি কাউকে বলা হয় যে স্বর্গে চলুন, তবে সে বলবে, আমি তো এখানেই স্বর্গে আছি। সবাই ভাবে যে আমরা তো এখানেই স্বর্গে আছি। আরে, স্বর্গ তো সত্যযুগে থাকবে, কলিযুগে কোথা থেকে স্বর্গ আসবে? কলিযুগকে তো নরক বলা হয়, এটা পুরাতনতম প্রধান দুনিয়া। মানুষ জানে না যে স্বর্গ কোথায় আছে, মনে করে স্বর্গ বুঝে আকাশে আছে। দিলওয়ারা মন্দিরেও ওপরে স্বর্গ দেখানো হয়েছে, নিচে সবাই তপস্যা করছে, তাই মানুষ বলে দেয় যে অমুক ব্যক্তি স্বর্গগত হয়েছেন। কিন্তু স্বর্গ কোথায়? সকলের জন্যই বলা হয় যে স্বর্গগত হয়েছেন, এটা আসলে বিশ্বের সাগর। বিষ্ণুপুরীকে ঘিরে সাগর বলা হয়। ওরা পূজা করার জন্য একটা বড় জলাশয় বানিয়েছে, তার মধ্যে বিষ্ণুকে দেখানো হয়েছে। তোমরা বাচ্চারা এখান স্বর্গে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছ, যেখানে দুধের নদী বইবে। সত্যযুগে অনেক দুধ হয়, তাই জন্য বলে দুধের নদী বইবে। তোমরা বাচ্চারা এখন ফুলের মতো হয়ে যাও, যেন এমন কোনো আচরণ প্রকাশিত না হয় যার জন্য কেউ বলতে পারে যে এ তো কাটার মতো। সর্বদাই ফুলের মতো হওয়ার জন্য পুরুষার্থ করো, মায়া কাটা বানিয়ে দেয়, তাই নিজেকে খুব সামলে রাখতে হবে। তো বাবা বলেছেন, বাবার কাজ হচ্ছে আমাদেরকে ফুল বানানো, আর মায়ার কাজ হচ্ছে কাটা বানানো। তার জন্য বাবা বলছে, এই দুনিয়াটা হচ্ছে কাটার দুনিয়া, তাই আমাদেরকে নিজেকে খুব সামলে সাবধানে রাখতে হবে। বাবা বলছেন, ঘর গৃহস্থে থেকেও কমল পুষ্পের মতো পবিত্র হতে হবে। বাবা যিনি বাগানের মালিক, তিনি এসেছেন কাটার থেকে ফুল বানাতে। দেখতে হবে আমি কি ফুলের মতো হয়েছি। যারা ফুলের মতো তাদেরকে সেবার জন্য সব জায়গায় আমন্ত্রণ জানানো হয়। বলে, বাবা গোলাপ ফুল পাঠাও, দেখতেই তো পাওয়া যায় যে কেমন কে কেমন ফুল। বাবা বলছেন, আমি তোমাদেরকে রাজযোগ শেখানোর জন্যই আসি, এটাই হচ্ছে সত্যনারায়ণের কথা, সত্য প্রজার কথা নয়। রাজা রানী তৈরি হলে প্রজারাও তৈরি হয়ে যাবে। এখন তোমরা বুঝতে পারছো যে কীভাবে ক্রমানুসারে রাজা রানী এবং তাদের সঙ্গে মানানসই প্রজা তৈরি হচ্ছে। যে খুব গরিব, যার কাছে 2 কিংবা 5 পয়সাও উদ্দিত হয় না, সে কিভাবে কিছু দেবে? কিন্তু সেও ততটাই পেয়ে যায় যতটা একজন 1000 টাকা দেওয়ার পরে পায়। ভারতই সবথেকে গরিব, কেউ জানে না যে আমরা ভারতবাসীরাই স্বর্গবাসী ছিলাম। দেবতাদের গুণগান করা হয়, কিন্তু সেই কথার অর্থগুলো কেউ বোঝে না। যেমন ব্যাঙ ট্রা ট্রা করতে থাকে বুলবুলি, খুব ভালো শব্দ করে, কোনো অর্থ বোঝে না। আজকাল কত মানুষ গীতা শোনায়, তাদের মধ্যে অনেক মাতাজিও আছে। গীতার দ্বারা কোন ধর্ম স্থাপন হয়েছিল এইসব কিছুই জানে না। কেউ কিছু ঋদ্ধি সিদ্ধি দেখালেই মানুষ ভেবে নেয় ইনি ভগবান। গায়ন আছে পতিত পাবন, তাহলে নিশ্চয়ই পতিত হয়ে গেছে। বাবা বলছেন, বিকারের বশীভূত হওয়াই নম্বর 1 পতিত হওয়া। এই গোটা দুনিয়াটাই পতিত, সবাই বলছে হে পতিত পাবন তুমি এসো, তাহলে তাকে আসতে হবে। নাকি গঙ্গা স্নান করলেই পবিত্র হয়ে যাবে? মানুষ থেকে দেবতা বানানোর জন্য বাবাকে কতই না পরিশ্রম করতে হয়,
বাবা বলছেন, আমাকে স্মরণ করলেই তোমরা কাঁটার থেকে ফুলের মতো হয়ে যাবে, মুখ থেকে কখনো পাথর বের করবে না। বাবা বলছে, মুখ থেকে কখনো পাথর বের করবে না, কটু কথা বলবে না, ফুলের মতো হও, এটাও তো পড়াশোনা। চলতে চলতে গ্রহের দশা বসলে ফেল হয়ে যায়, হোপফুল থেকে হোপলেস হয়ে যায়। তারপর বলে, আমি বাবার কাছে যাব, কিন্তু ইন্দ্রের সভায় কোনো পতিত যেতে পারে না। তো বাবা বলছে, ইন্দ্রের সভায় কোনো পতিত বিকারী আত্মারা যেতে পারে না, এটা তো ইন্দ্রের সভা, তাই না? যে ব্রাহ্মণী তাকে নিয়ে আসবে তারও পাপ হবে। তো বাবা বলছে, যে নিয়ে যাবে তারও পাপ হবে, যদি সে বিকারের বশীভূত হয়ে যায় তবে ব্রাহ্মণীর ওপরেও বোঝা হয়ে যাবে। তো বাবা বলছে, বিকারে বশীভূত হয়ে যায় তবে ব্রাহ্মণের উপরে সেটা বোঝা হয়ে যায়, তাই খুব সাবধানতা অবলম্বন করে কাউকে আনতে হয়। ভবিষ্যতে তোমরা দেখবে যে সাধু সন্ত সকলে এসে লাইনে দাঁড়িয়ে যাবে। তো বাবার মিলনে সাধু সন্ত সকলে এসে লাইনে দাঁড়াবে, ভীষ্ম পিতামহ ইত্যাদির নাম তো লেখা আছে। বাচ্চাদের খুব তীক্ষ্ণ বুদ্ধি থাকতে হবে, তোমরা যে কোনো ব্যক্তিকেই বলতে পারো যে ভারত একসময় ফুলের বাগান ছিল, সেখানে দেবী দেবতারা থাকতো, এখন কাটা হয়ে গেছে, তোমাদের মধ্যে তো পাঁচ বিকার আছে, তাই না? রাবণ রাজ্য মানেই জঙ্গল, বাবা এসে কাটার থেকে ফুল বানাচ্ছেন, ভেবে দেখবে যে এখন যদি আমি গোলাপ ফুল না হতে পারি তবে জন্ম জন্মান্তর ধরে আকন্দ ফুল হব, প্রত্যেকে নিজের কল্যাণ করতে হবে, এতে কি শিব বাবার কল্যাণ করা হয়? নিজের এই কল্যাণ করতে হবে, এখন শ্রীমত অনুসারে চলতে হবে, বাগানে গেলে তো আগে সুগন্ধি ফুলের দিকেই নজর যাবে, আকন্দের দিকে কি নজর যাবে? বাবার প্রশ্নপদক চিহ্ন, বাবা জিজ্ঞাসা করছেন, দুনিয়ায় যেমন ফ্লাওয়ার শো হয় এটাও সেরকম ফ্লাওয়ার শো, অনেক মূল্যবান পুরস্কার পাওয়া যায়, একেবারে ফার্স্ট ক্লাস ফুল হতে হবে, আচরণ খুব মিষ্টি হতে হবে, ক্রোধান্বিত ব্যক্তির কাছে নম্র হয়ে যেতে হবে, যে রাগী ব্যক্তি প্রচণ্ড রাগ করে তার কাছে নম্র হয়ে যেতে হবে, আমরা শ্রীমত অনুসারে পবিত্র হয়ে পবিত্র দুনিয়া স্বর্গের মালিক হতে চাই। অনেক রকমের যুক্তি রয়েছে, মাতাদের মধ্যে অনেক রকমের নারী সুলভ বুদ্ধি স্ত্রিয়া চরিত্রম চরিত্রম থাকে, কোনোভাবে বুদ্ধি খাটে পবিত্র থাকার পুরুষার্থ করতে হবে। তোমরা বলতে পারো যে ভগবান বলেন কাম বিকার সব থেকে বড় শত্রু। ভগবান কি বলেছেন গীতার মধ্যে, যে কাম বিকার হলো সব থেকে বড় শত্রু, পবিত্র হলে শতপ্রধান হয়ে যাবে, তাহলে কি ভগবানের নির্দেশ পালন করব না? যুক্তির দ্বারা নিজেকে রক্ষা করতে হবে, বিশ্বের মালিক হওয়ার জন্য যদি একটু সহ্য করতে হয় তবে ক্ষতি কী? যদি আমরা বিশ্বের মালিক হতে চাই একটু যদি সহ্য করতে তাহলে ক্ষতি কী? তোমরা তো নিজের জন্যই করছো, ওরা রাজত্বের জন্য যুদ্ধ করে, তোমরাও নিজের জন্যই সব কিছু করছো, পুরুষার্থ করতে হবে। বাবা কি ভুলে যাওয়ার জন্যই পড়ে যায়, বাবাকে ভুলে যায় তার জন্য আবার বিকারের দিকে চলে যায়, তারপর লজ্জা হয় কীভাবে দেবতা হব, তখন লজ্জা হয় যে আমি কী করে দেবতা হব। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত, আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার, আমি সকল আত্মারূপী বাচ্চারা জানাই বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার, এক নম্বর, মায়ার গ্রহদশা থেকে রক্ষা পেতে মুখ থেকে সর্বদা জ্ঞানরূপী রত্ন বের করতে হবে, কুসঙ্গ থেকে নিজেকে নিরাপদে রাখতে হবে। তো বলছেন, মায়ার যে গ্রহদশা সেখান থেকে রক্ষা পেতে মুখ থেকে সর্বদা জ্ঞানরূপী রত্ন বের করতে হবে, হ্যাঁ আমাদের মুখ থেকে সবসময় বাবার জ্ঞান বের করতে হবে, আর কুসঙ্গ থেকে নিজেকে নিরাপদে রাখতে হবে। দুই নম্বর,
সুগন্ধি ফুল হওয়ার জন্য খারাপ গুণগুলোকে ত্যাগ করতে হবে, শ্রীমদ অনুসরণ করে অতিশয় নম্র হতে হবে, কাম বিকাররূপী মহাশত্রুর কাছে পরাজিত হওয়া যাবে না, যুক্তির দ্বারা নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। বলছে যুক্তির দ্বারা নিজেকে বাঁচিয়ে রাখতে হবে, বরদান সর্বদা পাওয়ারফুল বৃত্তির দ্বারা অসীম জগতের সেবায় নিযুক্ত থেকে সীমাবদ্ধ বিষয়গুলোর থেকে মুক্ত ভব। স্পষ্টীকরণ, যেমন সাকার বাবা সেবা ছাড়া অন্য কিছু দেখতে পেতেন না, সেরকম তোমরা বাচ্চারও নিজের পাওয়ারফুল বৃত্তির দ্বারা সর্বদা অসীম জগতের সেবায় নিযুক্ত থাকলে সীমাবদ্ধ বিষয়গুলো নিজে থেকেই সমাপ্ত হয়ে যাবে। সীমাবদ্ধ বিষয়ে সময় দেওয়া আসলে একেবারে পুতুলের খেলা, যাতে সময় এবং শক্তির অপচয় হয়, তাই ছোট ছোট বিষয়ে সময় কিংবা উপার্জিত শক্তির অপচয় করো না। স্লোগান, সেবাতে সাফল্য লাভের জন্য ভাষণ এবং আচরণ হৃদয় স্পর্শী হোক। হচ্ছে আমাদের ভাষণ আর আচরণ হৃদয় স্পর্শী হলে তবেই আমরা সেবাতে সাফল্য লাভ করতে পারব। ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মূল্যের জন্য।